नमस्कार बन्धुरा, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক তথ্যে ভরা বিভিন্ন চাকরির প্রশ্ন উত্তর নিয়ে জিজ্ঞাসা পাতাটা নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। বন্ধুরা, এই সপ্তাহে ডাক বিভাগ নিয়ে প্রশ্ন করা হয়েছে। 2017 সালের প্রাইমারির টেট নিয়ে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির ব্যাপারে। আরও বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সপ্তাহের প্রথম প্রশ্ন, ভারতীয় ডাক বিভাগে চাকরি করতে চাই, কী কী পদে নিয়োগ করা হয়, শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত থাকা দরকার, প্রার্থী বাছাই কীভাবে হয়। উত্তর, ভারতীয় ডাক বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ, পোস্টম্যান, মেল গার্ড আর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হয়। মাল্টি টাস্কিং স্টাফ ও পোস্টম্যান মেল গার্ড পদে লোক নেওয়া হয় সরাসরি ডাক বিভাগের মাধ্যমে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হয় কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষার মাধ্যমে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা পোস্টম্যান ও মেল গার্ড পদের জন্য আবেদন করতে পারেন। মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষায় পড়াশোনা করে থাকতে হবে। কম্পিউটার কাজে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। দু চাকার গাড়ি বা হালকা মোটর ভেহিকেল বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলী হলে 15, ওবিসি হলে 13 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। শুরুতে 2 বছরের প্রবেশন, মূল মাইনে 21,700 থেকে 34,100 টাকা। প্রার্থী বাছাইয়ের প্রথমে অনলাইন অপটিটিউড টেস্ট হয়। মাধ্যমিক মানের 100 নম্বরের অপটিটিউড টেস্টে থাকে এই সব বিষয়ে। 25 নম্বরের 25টি প্রশ্ন হবে জেনারেল নলেজ বিষয়ে, 25 নম্বরের 25টি প্রশ্ন হবে অঙ্ক বিষয়ে, 25 নম্বরের 25টি প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে, 25 নম্বরের 25টি প্রশ্ন হবে আঞ্চলিক ভাষা অর্থাৎ বাংলা। এরপর মেধা তালিকা তৈরি হয়। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। শুরুতে 2 বছরের প্রবেশ, মূল মাইনে 18,000 থেকে 29,700 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অপটিটিউড টেস্ট, 100 নম্বরের অপটিটিউড টেস্টে থাকবে এই বিষয়ে। 25 নম্বরের 25টি প্রশ্ন হয় এই বিষয়ে জেনারেল নলেজ, 25 নম্বরের 25টি প্রশ্ন হয় অঙ্ক বিষয়ে, 25 নম্বরের 25টি প্রশ্ন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, 25 নম্বরের 25টি প্রশ্ন হয় বাংলা বিষয়ে। প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 2 ঘন্টা। এরপর মেধা তালিকা তৈরি হয়। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে 35টি শব্দ গোলার গতি থাকলে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হয়। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা, তারপর দ্বিতীয় পর্যায়ে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা, তারপর টাইপিং টেস্ট। তা ওপরের সব পদের বেলায় বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থানে কিন্তু প্রকাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি 2017 সালের প্রাইমারি টেটের জন্য দরখাস্ত করেছি, এখনও পরীক্ষা হয়নি, কবে হবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, কোর্স ও ট্রেনিং টেস্ট মেডিকেল ফ্যাকাল্টির প্যারামেডিক্যাল কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়, এই কোর্স করলে কি চাকরি পাওয়া যায়? উত্তর, পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অনুমোদিত রাজ্যের 15টি মেডিকেল কলেজ ও 28টি অনুমোদিত প্রতিষ্ঠানে 22টি বিষয়ে ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। এই সব কোর্সে 1. মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এরপর রেডিওগ্রাফি, ডায়াগনস্টিক, ফিজিওথেরাপি ডিপ্লোমা, রেডিওথেরাপিক টেকনোলজি এবং অপটোমেট্রি টেকনিক এবং নিউরো ইলেকট্রো ফিজিওলজি, তারপরে পারফিউশন টেকনোলজি, ক্যাথাল্যাব টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডায়ালাইসিস টেকনোলজি এবং অপারেশন থিয়েটার টেকনোলজি, ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি টেকনিক। 2 বছরের কোর্স, সেশন শুরু হয় 1 সেপ্টেম্বর। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ওই 3 বিষয়ে আলাদাভাবে 5 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 17 বছর, তার বেশি। প্রার্থী বাছাই হবে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে, এরপর কাউন্সিলিং। এখানে করোনা সংক্রান্ত সংক্রমণের কারণে এবার এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে, তখন কিন্তু দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.smfwb.in অথবা www.smfwbee।